প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকের পর্ব দেখার জন্য। আজকের তারিখ 3/1/2024 ইংরেজি। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ঢাকা কক্সবাজার রেলপথে চালু হতে যাওয়া নতুন আন্তনগর ট্রেনটির নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস। এটি চালু হবে 10 জানুয়ারি 2024 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 1968 সালে। মামলা দায়ের করা হয় হচ্ছে 3রা জানুয়ারি। আমার পণ এই কবিতার লেখক কে? আমার পণ কবিতাটির লেখক হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। উনি জন্মগ্রহণ করেছিলেন 3রা জানুয়ারি 1817 সালে। বাংলার হাতেমতাই বলা হয় কাকে? বাংলার হাতেমতাই বলা হয় হাজী মোহাম্মদ মহসিনকে। জন্মগ্রহণ করেছিলেন উনি 3রা জানুয়ারি 1817 সালে। চলতি অর্থবছরের প্রথমার্ধে মোট কত কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 2754 কোটি ডলার। এক্সপোস্যাট কি? এক্সপোস্যাট হচ্ছে ভারতের প্রেরিত একটি কৃত্রিম উপগ্রহ যা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল নিয়ে গবেষণা করবে। 2023 সালে টাইম ম্যাগাজিন পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কে? 2023 সালে টাইম ম্যাগাজিনে পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট। 2023 সালে যুক্তরাষ্ট্রের কতটি বড় কোম্পানি দেউলিয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 7টি বড় কোম্পানি। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থার নাম কি? উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থার নাম হচ্ছে KCNA। সম্প্রতি জাপানে কত মাত্রার ভূমিকম্প হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 7.6 মাত্রার, যেটি 90 মিনিটের মধ্যে 21টি ভূমিকম্প অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের সাধারণ নির্বাচন কমিশন সাম্প্রতিক এক সংশোধনীতে সাধারণ আসনে কত শতাংশ নারী প্রার্থী অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে? সঠিক উত্তর 5%। সম্প্রতি ইরানের নৌবাহিনীতে যুক্ত হওয়া স্মার্ট ক্রুজ ক্ষেপণাস্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে তালাইয়ে। সম্প্রতি আরব সাগরে যুদ্ধজাহাজ ও নজরদারি বিমান মোতায়েন করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ভারত। বিশ্বজুড়ে করোনার নতুন যে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সেটির নাম হচ্ছে JN1। বিসিকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে কয়টি বিসিক শিল্পনগরী রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 82টি।